নভেম্বরের শেষে রাজ্যে আসতে পারেন ধনখড়। উপরাষ্ট্রপতি হিসেবে প্রথমবার এই রাজ্যে ধনখড়। সূত্রে খবর, তাকে স্বাগত জানাবেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডে। উপরাষ্ট্রপতি হিসেবে ধনখড়ের রাজ্য শপথ। নভেম্বরের শেষে রাজ্যে আসতে পারেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি হিসেবে তার প্রথমবার এই রাজ্যে সফর। সূত্রে খবর, তাকে স্বাগত জানাবেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডে। প্রবীর আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। প্রবীর, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমান দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই মাসের শেষে 29 বা 30 তারিখে তিনি পশ্চিমবঙ্গে আসতে পারেন তার সরকারি কর্মসূচিতে। উপরাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসবেন জগদীপ ধনখড় এবং তাকে স্বাগত জানানোর জন্য যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডি আদিবাসী সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের দুজন সদস্য এবং রাজ্যের দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। এর থেকে রাজনৈতিক মহল মনে করছে যে আদিবাসী রাষ্ট্রপতিকে অফিসিয়ালি যে ভাষায় কথা বলেছেন তাতে অত্যন্ত লজ্জিত তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমা চেয়েছেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডির মতো দুজন আদিবাসী মন্ত্রীকেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বলে মনে করছেন রাষ্ট্রপতি।